সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ক পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্টের সমাধান দেখব তো এখন আমার চ্যানেলে যারা নতুন পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখুন তো দেখেন এখানে বলছে বাড়ির কাজ দশ শিক্ষার্থীর নাম অর্থাৎ এখানে শিক্ষার্থী নিজের নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে রোল নাম্বার এখানে শিক্ষার্থীর রোল নাম্বার লিখতে হবে তো চলেন প্রশ্ন দেখে আসি বলছে বিয়োগ করো এখানে দেখেন এক থেকে বারোটি এবং এই যে মোট বিশটি বিয়োগ অঙ্ক আছে এগুলোকে বিয়োগ ফল নামাইতে হবে তো চলেন আমরা এর আনসারগুলো দেখে আসি তো এখানে প্রথমে বলছে যে এক নম্বরে সমাধান চার হাজার নয়শো মাইনাস তিন হাজার সাতশো অ্যান্সার হবে এক হাজার দুইশো দুয়ে বলছে দশ হাজার মাইনাস আট হাজার অ্যান্সার হবে দুই হাজার তিনে বলছে যে বত্রিশ হাজার মাইনাস বারো হাজার অ্যান্সার হবে বিশ হাজার চারে বলছে ছিয়াশি হাজার মাইনাস বিরাশি হাজার পাঁচশো হবে আটশো বলছে পাঁচ হাজার তিনশো পঁচানব্বই মাইনাস পাঁচশো চুয়ান্ন হবে চার হাজার আটশো বিয়াল্লিশ বলছে দুই হাজার তিনশো হবে এক সাতে বলছে সাত হাজার একশো উনতিরিশ মাইনাস তিন হাজার তিনশো তেরাশি অ্যান্সার হবে তিন হাজার সাতশো ছয়চল্লিশ আটে বলছে আট হাজার তিনশো পনেরো মাইনাস সাত হাজার তিনশো চৌত্রিশ আমার অ্যান্সার হবে নয়শো একাশি নয় বলছে সাত ছিয়াত্তর হাজার দুইশো সাঁইতিরিশ মাইনাস এক হাজার পাঁচশো একাত্তর অ্যান্সার হবে চৌহাত্তর হাজার ছয়শো ছেষট্টি দশে বলছে ষোলো হাজার আটশো সাতচল্লিশ মাইনাস এক হাজার দুইশো উনপঞ্চা উনআশি তো আমার অ্যান্সার হবে পনেরো হাজার পাঁচশো আটষট্টি এগারোতে বলছে ছিয়াত্তর হাজার চারশো তেরো মাইনাস দুই হাজার নয়শো ছয়চল্লিশ আমার উত্তর হবে তেহাত্তর হাজার চারশো সাতষট্টি বারোতে দেখেন বলছে দশ হাজার মাইনাস পাঁচ হাজার নয়শো আমার উত্তর হবে চার হাজার একশো তেরোতে বলছে দশ হাজার মাইনাস সাত হাজার আটশো দশ উত্তর হবে দুই হাজার একশো বলছে দশ হাজার মাইনাস আমার উত্তর হবে নয় হাজার নয়শো সাত সরি নয় হাজার নয়শো দেখেন বলছে সতেরো হাজার উত্তর হবে দুই হাজার নয়শো বলছে ছাপ্পান্ন হাজার চার মাইনাস উত্তর হবে চার সতেরোতে বলছে যে পঁচানব্বই হাজার চোদ্দো মাইনাস ছিয়াত্তর হাজার তিনশো সতেরো উত্তর হবে আঠেরো হাজার ছয়শো সপ্তানব্বই আঠেরো নাম্বারে দেখেন বলছে পঁয়ত্রিশ হাজার দুশো বিশ মাইনাস ছাব্বিশ হাজার দুশো একচল্লিশ উত্তর হবে আট হাজার নয়শো উনআশি উনিশে বলছে সাঁত্রিশ হাজার একশো বাউন্ন মাইনাস উনিশ হাজার তিনশো ছাপ্পান্ন আমার উত্তর হবে সতেরো হাজার সাতশো ছিয়ানব্বই বিশে বলছে যে এক লক্ষ মাইনাস আট আমার উত্তর হবে নিরানব্বই হাজার নয়শো বিরানব্বই তো এই ছিল একটা প্রশ্নের সমাধান তো চলেন আমরা আর একটা প্রশ্ন দেখে আসি তো দেখেন এখানে বলছে পাশাপাশি বিয়োগ করো চারটা অঙ্ক দেওয়া আছে বিয়োগ এর বিয়োগ ফল আমাকে বিয়োগ করতে হবে তো চলেন আমরা এই উত্তরটা দেখে আসি তো বলছে সমাধান হ্যাঁ সাতচল্লিশ হাজার পাঁচশো ষাট মাইনাস পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ হবে বারো হাজার দশ দুইয়ে বলছে চুয়ান্ন হাজার তিনশো মাইনাস একত্রিশ হাজার চারশো উত্তর হবে বাইশ হাজার নয়শো তিনে বলছে চুয়াত্তর হাজার চারশো চুয়াল্লিশ মাইনাস ছত্রিশ হাজার তিনশো তেষট্টি উত্তর হবে আটত্রিশ হাজার একাশি চারে বলছে এক লক্ষ মাইনাস এগারো হাজার একশো এগারো হবে অষ্টআশি হাজার আটশো উননব্বই তো চলেন এবার আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি এখানে বলছে যে বাড়ির কাজ এগারো তো এখানে শিক্ষার্থীর নাম সেমভাবে লিখতে হবে বিদ্যালয়ের নাম সে রোল নাম্বার লিখতে হবে তো দেখি প্রশ্ন কি বলছে যোগ ও বিয়োগ সম্পর্ক তো এখানে যোগ অভিয়োগের কিছু সম্পর্ক দিতে হবে এবং এর মধ্যে যে বক্সের মধ্যে কিছু মান আছে সেগুলো আমাকে আমাদের লিখতে হবে তো চলেন আমরা এর আনসারটা দেখে আসি তো এখানে বলছে যে যোগ ও বিয়োগের সম্পর্ক যোগ ও বিয়োগের মধ্যেও কোনো সম্পর্ক আছে কি আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি তোমার মনে পড়েছে কি আমরা নিচে প্রশ্ন সমাধান করি আমাদের কিছু আপেল ছিল তা থেকে পাঁচটি বিক্রি করার পর আমাদের এখন সাতটি আপেল আছে প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল তার মানে কি আমাদের আপেল থেকে যা ছিল পাঁচটি বিক্রি করে আর আছে সাতটা তার মানে সাত আর পাঁচে বারো তার মানে প্রথমে থাকবে হচ্ছে বারো এটা হচ্ছে প্রথমটা অ্যান্সার তো তারপরে দেখেন বলছে যে এখানে প্রশ্নে বলছে যে বিয় বিয মাইনাস বিজজ্জ ইকোয়াল বিয়োগ ফল বিয়োগ ফল যোগ বিয়োজ্য যোগ বিয়োজন বিয়োজন মাইনাস বিয়োগ ফল ইকাল বিয়োজ্য মানে এগুলো হচ্ছে কীভাবে আমাদের মান বের করতে হবে তার সূত্র তো বলছে খালি ঘর পূরণ করো চৈত্রিশ মাইনাস আট তো এই যে এগুলো আমাকে বের করতে হবে এরকমভাবে তো চলেন আমরা উত্তর দেখে নেই তো চলে না আমরা আরেকটা উত্তর দেখে আসি বলছে খালি ঘর পূরণ করি তো চৌঁত্রিশ মাইনাস আট হবে ছাব্বিশ দুয়ে বলছে পঁয়ষট্টি মাইনাস পঁচিশ ইকুয়াল চল্লিশ বলছে ছিয়াশি মাইনাস বত্রিশ এখানে বলছে ছাব্বিশ যোগ আট তা হবে আবার চৌঁত্রিশ মাইনাস ছাব্বিশ হবে আট আবার দুয়ে দেখেন চল্লিশ যোগ হবে পঁয়ষট্টি আবার হবে পঁচিশ তারপরে ছিয়াশি মাইনাস চুয়ান্ন হবে বত্রিশ আবার চুয়ান্ন মাইনাস চুয়ান্ন প্লাস বত্রিশ হবে ছিয়াশি অর্থাৎ একই মান এক শুধু আলাদা আলাদাভাবে ঘুরিয়ে দিছে তো এই যেগুলো হবে আমার অ্যান্সার তো এই সিলেবাসকে আমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ক পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ